الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة، وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء، ويقيموا الصلاة ويؤتوا الزكاة، وذلك دين القيمة. رب العالمين بلچن، لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين، কিতাবীদের মধ্য থেকে যারা কাফের কুফরি করেছে আর মুশরিকিনরা তারা কুফরি আর শিরক পরিত্যাগ করত না, হাত্তা তাতিয়াহুমুল বাইনাহ, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসেনি। কিতাবীদের মধ্য থেকে যারা কাফের যেমন তারা ইহুদি আর নাসারা, তাদের উপর কিতাব নাজিল হয়েছিল, কিন্তু কিতাবের দিক নির্দেশনা মোতাবেক তারা চলেনি। এমনিভাবে কিতাবকে, তাওরাতকে, ইঞ্জিলকে তারা বিকৃত করেছে। তাই বর্তমানে তাওরাত আর ইঞ্জিল খাঁটি তাওরাত আর ইঞ্জিল আপনি পাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পাওয়া যায়নি, তাহলে বর্তমানে কীরকম পাওয়া যাবে? ইহুদি নাসারারা নিজেদের ইচ্ছে মোতাবেক তারা ওই গ্রন্থে পরিবর্তন পরিবর্তন করে, কোনো কোনো সময় তারা সংস্কার করে, যার ফলে নাসারা পাদ্রীরা বা ওইসব পাদ্রীরা নাউযুবিল্লাহি মিন দালিক মিলিয়ন মিলিয়ন ডলার তারা কামাই করে। আর আমাদের কাছে যে আল্লাহর কালাম রয়েছে, এই কালাম অবিকৃত থাকবে কিয়ামত পর্যন্ত ইনশা আল্লাহ। তাই এই কালামের সাথে কারো তুলনা হয় না, কারণ এই কালামের অর্থাৎ কালামুল্লাহর কোরআনে মজিদের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলমিন নিজে নিয়েছেন। রব্বুল আলমিন বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিযুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করব। তাই কোরআন আল্লাহর কালাম, সূরাতুন সূরাতুল হামদ থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এ যাবৎ যেরকম ছিল সেরকমই আছে, কখনো কোনো রকমের পরিবর্তন পরিবর্তন হয়নি। কেরাআতে কিছু বেশ কম আছে, ওইটা কেরাআত, কিন্তু আসল কোরআনে কোনো পরিবর্তন নাই বলি আলহামদুলিল্লাহ। তাই যদি কারো আকিদা হয় কোরআনে করিমে বিকৃতি সাধন হয়েছে, তাহলে ও কিন্তু মুসলমান না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলমিন নিজে নিয়েছেন। বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিযুন, এই কোরআনের কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করব।
অতএব যেহেতু রব্বুল আলামিন যে বলেছেন আমি নিজেই তার হেফাজত করব, তাহলে এই কোরআনে কোনো রকমের বিকৃতি সাধিত হতে পারে না, কোনো রকমের পরিবর্তন হতে পারে না। তাই দেখুন সারা দুনিয়ার হুফফাজ, লক্ষ লক্ষ হুফফাজ কোরআন রয়েছে সারা পৃথিবীতে, যার কোনো নজির অন্য কোনো গ্রন্থে নাই। একটা হাফিজ হয়তো পাওয়া যাবে না বাইবেলের আর অমুক গ্রন্থ আর তমুক গ্রন্থের, কিন্তু কোরআনের হাফিজ দেখুন সারা বিশ্বে সর্বত্র ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশ গরিব দেশ বাংলাদেশ, ওই দেশও লক্ষ লক্ষ হাফিজুল কোরআন মজুদ বলি আলহামদুলিল্লাহ। এমন গ্রাম পাবেন না, এমন পল্লী পাবেন না যেখানে হাফিজুল কোরআন নাই মনে হয়, ঠিক না? ঠিক, সব জায়গায়। কিছুদূর পরপরই দেখবেন এখানে তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওখানে তাহফিজুল কোরআন মাদ্রাসা। এটা এজন্যই নাস্তিকরা জলে পড়ে মরছে, তাই তারা কিছুদিন পরপর আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলে। মুরতদরা, খবিসরা, ইবলিসের অনুসারীরা, এই কোরআন কিয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে আল্লাহর পক্ষ থেকে। কোরআন তুমি যদি জ্বালিয়ে দাও, অবাহ্যিক কোরআন, এইসব লক্ষ লক্ষ হাফিজ কোরআন যাবে কোথায়? তাদের মন থেকে তো আর কোরআন ছিনিয়ে নিতে পারবে না। ছোট বাচ্চা, 7 বছর, 8 বছরের বাচ্চা, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, এরকম হাজার 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 হাফিজ কোরআন এখনো আছে বাংলার মাটিতে বলি আলহামদুলিল্লাহ। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু من أهل الكتاب والمشركين مشرك বাংলার মাটিতে যারা হিন্দু মুশরিক কিনা, কবর পূজারি মুশরিক কিনা, পীর পূজারি মুশরিক কিনা, ওয়াল মুশরিকিন। অতএব ইহুদি নাসরাদের পদাঙ্ক অনুসরণ করা মুসলমানদের জন্য জায়েজ না, জায়েজ? মুশরিকদের পদাঙ্ক অনুসরণ করা মুসলমানদের জন্য জায়েজ না। দিবস পালন করা, কথিত দিবস, মুসলমানদের জন্য জায়েজ না। মুসলমানদের বার্ষিক মাত্র 2টি দিন আছে দিবস, ঈদ উল ফিতর আর আরেকটা ঈদ উল আদহা, সাপ্তাহিক একদিন আজকে যেদিনে আমরা উপস্থিত, ওই দিনের নাম কি? জুম্মার দিন, বাকি অন্য কোনো দিন নাই। কথিত বৈশাখী দিন, বৈশাখকে উপলক্ষ্য করে বাংলার আনাচে কাজনাছে কত শিরক বিদাত, আল্লাহর নাফরমানি, শিরক হচ্ছে, বিদাত হচ্ছে, উলঙ্গপনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, আল্লাহর নাফরমানি হচ্ছে। অনেক মুসলমান এই দর্শে আসে, নমাজ পড়ে, কিন্তু ওইসব বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যায় না যায়? মুসলমান, ভয় করো আল্লাহকে, তুমি মুসলমানের কাতারে থাকো। কোন জায়গায় আছে বৈশাখী অনুষ্ঠানের পক্ষে দলিল? বরং বিপক্ষে দলিল। আজ তুমি হাততালি দিচ্ছ, টেলিভিশন নিয়ে এমনি বসে আছো, তোমার ভয় নেই আল্লাহর? একদিন তোমাকে মরতে হবে, সরকারের দোহাই। সরকার কি তোমার মনে, সরকার তোমাকে কি করবে? তুমি তোমার কাজ করো, তোমাকে ভয় করা উচিত আল্লাহকে। সরকার কি তোমার কবরে যাবে? কথিত প্রধানমন্ত্রী তোমার কবরে যাবে, আর অমুক আর তমুক তোমার কবরে যাবে? তোমার কবরে তুমি একা যাবে, এসেছ একা, যাবে একা, কেউ তোমার সাথে যাবে। তাই অমুক আর তমুকের ধর্ণা দিবেন না, নিজের আমলের ইসলাহ করি, মুশরিকদের অনুসরণ করব না, বেদাতিদের অনুসরণ করব না, ইহুদি নাসরাদের অনুসরণ আমরা করব না। বলেন ইনশাআল্লাহ। কিসের আবার দিবস? আবার দিবস করতে গিয়ে কি না হচ্ছে, এতটুকু আমি যদি এখন বিস্তারিত করি, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, তাহলে আমি শিক্ষা দিচ্ছি। আমি আপনাদেরকে বলছি, এইসব দিবসকে উপলক্ষ করে যেসব অনুষ্ঠান হচ্ছে, এইসব অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব এ থেকে দূরে থাকা, আর মুসলমানদেরকে এ থেকে সতর্ক করা। শুধু আপনি বসে থাকলে হবে না,
রব বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্য থেকে একটি দল এমন হওয়া উচিত যারা আল্লাহর পথে লোকজনকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। আপনি যদি তাদের তালে তাল দেন তাহলে নিষেধ করবে কি? আপনি যদি তাদের তালে তাল নেন তাহলে সৎ কাজের আদেশ করবে কে? অতএব আমাদেরকে ভয় করা উচিত আল্লাহকে, আর এ থেকে যেন আমরা দূরে থাকি। রব বলছেন কিতাবীরা, কিতাবীদের মধ্য থেকে যারা কুফরি করেছে আর মুশরিকরা, ওরা শিরিক পরিত্যাগ করত না আর হকের দিকে ফিরে আসত না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট প্রমাণ না আসবে। আর এই যে স্পষ্ট প্রমাণ, বাইয়িনাহ বলতে এমন কিছু যার মাধ্যমে হক স্পষ্ট হয়, যাদের মাধ্যমে কি হয়, যার মাধ্যমে হক স্পষ্ট হয়, একেই বলা হচ্ছে বাইয়িনাহ। আর এটি হলো সাক্ষ্য আর এটি হচ্ছে স্পষ্ট প্রমাণ। এই যে স্পষ্ট প্রমাণ কি, আল্লাহ নিজে বলছেন তার ব্যাখ্যা, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহর এক রাসূল যিনি পবিত্র গ্রন্থ তাদেরকে পড়ে শোনান, পবিত্র পৃষ্ঠাগুলি কাগজগুলি অর্থাৎ আল্লাহর কালাম যিনি তাদেরকে পড়ে শোনান। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাজ হচ্ছে কোরআন পড়ে শোনানো। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ যদি হয়, কোরআন পড়বেন আর পড়ে শোনাবেন, তাহলে এই কাজ কি আমাদের হবে না? এই জন্য আমাদেরকে কোরআন পড়া উচিত, একজন আরেকজনকে শেখানো উচিত। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, কুতুব কিতাবের বহু বচন। এখানে উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে এই কিতাবে আলোচনা হয়েছে, যেসব বিষয়ে আলোচনা হয়েছে সব বিষয়ই অর্থবহুল, সব বিষয়ই সঠিক যথার্থ তত্ত্ববহুল বিষয় নিয়ে এই কিতাবে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যেদিকেই আলোচনা করবেন, কোরআন করিমের একটি আয়াত আপনি পড়েন আর অনুধাবন করবেন, দেখবেন এর থেকে আপনি অনেক কিছু পাচ্ছেন। কিন্তু গুনগুন শাকুরা হিসেবে কোরআন পড়ছেন, এমনি বুঝ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াদ-দাল্লিন কিছুই বুঝলেন না, তাহলে আর কীরকম উপকৃত হবেন? আচ্ছা, কেউ যদি অর্থ বুঝে না কিন্তু মনোযোগ সহকারে পড়ে যে এটা হচ্ছে আল্লাহর কালাম, অর্থ বুঝে না, তাহলে এর দ্বারাও সে কী হবে, উপকৃত হবে। আর আপনি শুরু করলেন তারাবির সালাত, খতমি উদ্দেশ্য نعوذ بالله من الشيطان الرجيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وما رزقناهم ينفقون والذين وش هذا؟ বলুন তো আপনারা এরকম পড়ে কিনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আরো স্পিড। আমি তখন বড় হয়ে গেছি বুঝছেন, আমি ছোটবেলায় আরো স্পিডে পড়তাম। তো যা পড়েন আপনি বুঝে শুনে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, ইমাম সাহেব বুঝবে কি পড়ছে। হ্যাঁ, আমি আগে একটু আগে যেরকম পড়লাম একটা উদাহরণ দেখালাম, আপনি পড়বেন আরামসে, দ্রুত পড়ার অসুবিধা কি, স্পষ্ট যেন হয়। ওয়ামিনা নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, কি অসুবিধা, দ্রুত হচ্ছে কিনা? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. أصبت أنا وطبعا عليك تدرد جنو أبن بوجه أن ربوج بي تاي الله رسول صلى الله عليه وسلم قبطرو غرانتو پوري سناتن پورتن نجي پورتن আর অপরকেও পড়ে শোনাতেন। এই কিতাব ফিহা কুতুবুন কাইয়্যিমা, যেসব বিষয়ে এই কিতাবে আলোচনা হয়েছে সব বিষয়ই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ। এজন্য
রব্বুল আলামিন কাফিরদেরকে বললেন, যদি তোমরা এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো তাহলে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে পেশ করো। বলেছেন কিনা আল্লাহ, চ্যালেঞ্জ করেছেন কোরআন? আচ্ছা, সম্পূর্ণ কোরআন তো পারবেই না। যদি সন্দেহ পোষণ করো তাহলে এই কোরআনের মতো 10টি সূরা তোমরা বানিয়ে পেশ করো। পেশ করেছে? কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহি বিহামদি, কারণ এটা হচ্ছে আল্লাহর কালাম। আপনি বক্তব্য রাখতে পারেন, আরবি ভাষা জানেন, হ্যাঁ আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারেন বা বক্তব্য রাখতে পারেন। ও আরবি ভাষায় বলছে, কোয়েস, কিন্তু দেখুন আরবি ভাষায় যেটা আপনি কথা বললেন আর আল্লাহর কালাম থেকে একটা আয়াত পড়েন, দেখবেন কতটুকু পার্থক্য। সুবহানাল্লাহ বিহামদি। শেখ ডক্টর মোহাম্মদ আল আরিফি হাফিজহুল্লাহ, তিনি আল্লাহর দিনের অনেক খিদমত করছেন এই জমানায়, সৌদি আরবের অন্যতম এক আলেমে দিন, আদ্দাঈয়া আল কবির আল শহীদ মোহাম্মদ আল আরিফি, তিনি কোন এক জায়গায় গেলেন, দুইজন খ্রিস্টান বা নাসরানি, এদেরকে তিনি কোরআন পড়ে শোনাচ্ছেন। তিনি বলছেন ওরা আরবি বলতে কিছুই বুঝে না, যদি উর্দু ভাষা বুঝতো তাহলে বুঝা যেত, কিছু কিছু বুঝে, হ্যাঁ শব্দ দুই একটা, তিনি এসব উল্লেখ করলেন আর কি। এর কাছেই না, ওরা ওদের ভাষায়, আমি ওদের সামনে আরবি ভাষায় কয়েকটি বাক্য পেশ করলাম আমার নিজ পক্ষ থেকে, হ্যাঁ আর কোরআনের কয়েকটি আয়াত পেশ করলাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি তাদেরকে বললাম আপনারা ভালো করে শুনুন, এই দুই কালামে আপনারা পার্থক্য বুঝেন কি না? তারা আরবি বলতে কিছুই জানে না, কেইফ হালুক জানে না, বুঝতে পারছেন, মাসমুক জানে না, মনে করো অ্যাপেল আরবি তুফা জানে না, আঙ্গুর আরবি ইনাব জানে না। তো তিনি এরকম কয়েকটি বাক্য নিজ পক্ষ থেকে পড়লেন, আবার কয়েকটি আয়াত কোরআনে করিম থেকে পাঠ করলেন। সুবহানাল্লাহ। তারা কিছুই বুঝে না কিন্তু তাকিয়ে আছে আরবি তো। পরে শেখ মোহাম্মদ তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো এই দুই কালামে পার্থক্য আছে কি? সুবহানাল্লাহ, একদম বুঝে না কিছু আরবি বলতে, হ্যাঁ পার্থক্য আছে কি? তারা বলে, আপনি এরকম আর কি পার্থক্য আগে না পরে বলে গেছি আমি, এই কালাম যেরকম পড়েছেন তার মধ্যে যে আকর্ষণ রয়েছে সেই আকর্ষণ কিন্তু এইটে নাই, দ্বিতীয় কালামে নাই, আমাদের মনে হচ্ছে অনেক পার্থক্য। সুবহানাল্লাহ, হাযা হুয়া কালামুল্লাহ, তাই আল্লাহর কালামের সাথে কোনো তুলনা হতে পারে? 10টি সূরা, সারা পৃথিবীর যত আরবি বিশেষজ্ঞ রয়েছে, আরবি ভাষায় যারা পরিপূর্ণ বা পরিপক্ক অভিজ্ঞ রয়েছে, ডক্টর আর টক্টর রয়েছে, সবার সামনে রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ পেশ করেছেন, যদি তোমাদের এই গ্রন্থের মধ্যে সন্দেহ থাকে তাহলে এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে পেশ করো। অন্য আয়াতে বলেছেন, যদি সন্দেহ থাকে তাহলে কোরআনে করিমের 10টি সূরার মতো 10টি সূরা বানিয়ে পেশ করো। অন্য আয়াতে বলেছেন, যদি তোমাদের এই গ্রন্থে সন্দেহ থাকে তাহলে এই গ্রন্থের মধ্যে
মধ্য থেকে একটি সুরার মতো একটি সুরা বানিয়ে পেশ করো। 1400 বছর পূর্বে এই চ্যালেঞ্জ হয়েছিল। ওই সময়কার লোকজন একদম ফ্লুয়েন্ট ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায় বিশুদ্ধ আরবি ভাষায়, বালিগ আর ফসিহ আরবি ভাষায় তারা কথা বলতো। বর্তমান জমানার আরবি যারা কথা বলে এরা এরকম না, ইসলুনেক না, ওরা সঠিক আরবি ভাষায় কথা বলতো। পরস্পরে তারা আরবি বললে একদম কুরাইশি ভাষায় কথা বলতো। সুবহানাল্লাহ বিহামদি, ওদেরকে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। তাহলে বর্তমান জমানার কি কেউ পারবে? এই কালাম আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। ছোটবেলা আমরা কোরআন পড়তাম, ওই জন্য তো বাচ্চা তেমন বুঝি না। হ্যাঁ, একদম ছোট, হয়তো কোরআন পড়ার আগের থেকে আর কি, হয়তো আমরা পড়ি মাদ্রাসায় এরকম। হাদিস পড়তেন আলেম, বুঝতে পারতাম না হাদিস। কোরআন পড়তেন, বুঝতে পারতাম না কোরআন। সুবহানাল্লাহ, অত যদি আরবি তো ছবি আমার শোনা আছে, আমি পার্থক্য করতাম, আমি বলতাম না ভাই এটা হাদিস, এটা কোরআন না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আপনি আল্লাহর কালাম পড়ছেন, যতই পড়ছেন মনে হচ্ছে যেমন কোরআন আরো নতুন হচ্ছে। আর যে কোনো আরবি একটা গদ্য বা পদ্য পড়েন হালকা দু চার লাইনের, হ্যাঁ, দুবার তিনবার চারবার পড়ার পরেই বলবেন এটা অনেক পুরাতন হয়ে গেছে, ঠিক না? ঠিক। আর আল্লাহর কালাম যত পড়বেন তত মজা বাড়ে, সত্য না মিথ্যা? আপনারা সবাই আলহামদুলিল্লাহ জানেন কি না, আমি যেহেতু এইমাত্র আপনারা নমা পড়ে আসলেন, ইমাম সাহেব আর উঁচু শব্দে আলহামদু পড়লেন, আপনারা সবাই শুনেছেন। আচ্ছা, এখন যদি আমি আবার পড়ে আলহামদু, আপনাদের বিরক্তি আসবে? এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ সারা দুনিয়ার মুশরিক নাস্তিক কাফির মুর্তদদের কাছে। এই কালাম আল্লাহর কালাম, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এর মতো কোরআন, এর মতো কোনো গ্রন্থ, এর মতো কোনো বই কথিত তোমাদের ওইসব সিলেবাস এর মতো তোমরা দেখাতে পারবে না, এর সাথে কোনো কালামের তুলনা হয় না, যেহেতু এটা সরাসরি আল্লাহর কালাম। রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। আল্লাহ তাদের যাই বলেছেন সবই সঠিক, বিন্দুমাত্র সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ করে সে মুসলমান না কাফের? এদিকে কাফের বললাম না, সরাসরি কি কাফের। রব বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই কিতাব এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র শাক সুবহান নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হিদায়ত, পথ প্রদর্শক। আসলে কোরআন গোটা কোরআন সবার জন্য হিদায়ত, কিন্তু বিশেষ করে যারা মুত্তাকি তারাই যেহেতু উপকৃত হয়, এজন্য রব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, মুত্তাকিনদের জন্য হিদায়ত। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মুত্তাকিন হতে চান? আল্লাহ বিরু হতে চান? আল্লাহর বিধিবিধান মেনে চলতে চান? যদি আপনারা আল্লাহর বিধিবিধান মেনে চলেন তাহলে এই কিতাব হবে আপনাদের জন্য, আমার জন্য হিদায়াত, হুদাল্লিল মুত্তাকিন। আর না যদি বৈশাখী অনুষ্ঠানে যান তাহলে মুত্তাকি হলেন, গান বাদ্যযন্ত্রে অংশগ্রহণ মুত্তাকি হলেন, ল্যাংটা ছবি দেখলেন মুত্তাকি হলেন, নর নারী একসাথে মিলে হ্যাঁ হ্যাঁ নাচ আর গান গাইছে আপনি ওটা মজা করলেন টিভিতে দেখে, মুত্তাকি হলেন? লা, হুদাল্লিল মুত্তাকিন। চোখের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তাকি হও, তোমার নাকের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তাকি হতে চাও, কানের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তাকি হতে চাও, তোমার হাতের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তাকি হতে চাও, তোমার ব্রেইনের হেফাজত করতে হবে যদি তুমি মুত্তাকি হতে চাও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের চোখের মধ্যেও রয়েছে জিনা, নাকের মধ্যেও রয়েছে জিনা, হাতের মধ্যেও রয়েছে জিনা, পায়ের মধ্যেও রয়েছে জিনা। এই সব থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা হব ইনশা আল্লাহ মুত্তাকি। আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত কর। ফিহা কুতুবুন কাইয়্যিমা, তাই কোরআনের সংস্পর্শে থাকবেন, কোরআন পড়বেন। কোরআন পড়লে
মন ফ্রেশ হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন আমি এমন কোরআন নাজিল করেছি বা করছি যে কোরআনে রয়েছে শিফা, আরোগ্য, মহৌষধ, চিকিৎসা। কার জন্য? মুমিনিনদের জন্য। ওয়া রাহমা, আর রহমত মুমিনিনদের জন্য। এবারে আপনি বলেন না না আমার অনেক দুশ্চিন্তা আছে, আমি যদি একটু গান বাদ্যযন্ত্র না দেখি, আমি যদি ওগুলো একটু না দেখি, ফিল্ম না দেখি, তাহলে আমার চিন্তা যায় না। তাহলে আমি আপনাদেরকে বলি আমার আল্লাহ আর কালাম সত্য না আপনার কালাম সত্য? উত্তর দিন, কার কালাম সত্য? আল্লাহ বলছে এই কোরআনে রয়েছে শিফা, আল্লাহ বলছে এই কোরআনে রয়েছে রহমত, আল্লাহ বলেছে এই কোরআন যদি তুমি পড়ো তাহলে তোমার মন শান্তি পাবে। কে বলেছেন? আল্লাহ। আর তুমি বলছো না আমি যদি বৈশাখী অনুষ্ঠান দেখি, আমি যদি এগুলো একটু নাচ গানের অনুষ্ঠান দেখি, আমি যদি একটু ফিল্ম দেখি, আমি যদি একটু খেলতামাশা করি, আমি যদি হ্যাঁ তাস খেলি, আমি যদি পাত্তা খেলি, আমি যদি লুডু খেলি, অযথা সময় নষ্ট করি, তাহলে আমার মন ফ্রেশ হয়? আর আমার আল্লাহ বললেন না তোমার মন ফ্রেশ হবে যদি আমার কালাম তিলাওয়াত করো। আমরা মুসলমান না কাফের? সবাই মুসলমান তো। তাহলে আল্লাহর কালামের মাধ্যমে আমরা শান্তি পেতে চাই? যদি পেতে চান একটু হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আসেন, এরপরে আল্লাহর কালাম সম্পর্কে কিছু বললাম আর কি, আপনাদের মনে কিছু কিছু কিছুটা ইমান ও ইমানের আলো সৃষ্টি করার উদ্দেশ্যে। কোরআন পড়তে জানে না, অন্য কিছু অযথা সময় নষ্ট করে, সময়টা একটু বের করে যদি দশ মিনিট পাঁচ মিনিট পড়ে, দুই মাস তিন মাস পর দেখবেন আপনি আল্লাহর কালামটা পড়ে দিয়েছেন, আপনাদেরই ফায়দা। এখানে যারা আছেন, যে কয়েকজন রয়েছেন বা যারা রয়েছেন, আমার যেমন হয় অনেকেই কোরআন পড়তে জানে না, আর যারা জানে কোরআন পড়তে জানলেও হ্যাঁ দাজু এক আয়াত পড়লে কতটা ভুল হবে, ঠিক না ঠিক ভাই? তাই আপনারা একটু চেষ্টা করুন, কোরআন শিখুন, কোরআন পড়েন, তাহলে দেখবেন মন শান্তি পাবে। আমাদের শান্তি পায় কীরকম জানেন? বললাম আল্লাহর কালাম পড়ে মন শান্তি পায়, বলি আলহামদুলিল্লাহ। ঘুম আসে না আল্লাহর কালাম পড়লে? ঘুম আসে, ওই শয়তান চলে যায়। আর যারা আল্লাহ নাফরমা ওরা বলবে আমি টিভি না দেখলে মন শান্তি পায় না, ঘুম আসে না, ঠিক না ওটি? আমার শোনার আছে অনেক দিন পড়বে মরা প্রায় দুই যুগের কাছাকাছি, সোনাইয়ে একটা লোক মারা গেছে, সিনাইয়ে ওই যারা পুরাতন রাজা হয়তো জানে, কারণ এই ক্লাস আমি অনেকবার বলেছি। কোম্পানির লোকজন আপনারা জানেন বাইরে কাজে নিয়ে যায়, ছয়টা সাড়ে ছয়টায় আসে, ড্রাইভার মৌজুদ, সবাই এক জায়গায় জড়ো হয়, এখনও যায় তাই না? একটা লোক তার রুমে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ড্রাইভার ও তো তার হর্ন বাজাচ্ছে আসে না, দরজায় গিয়ে নক, হ্যাঁ উঠিস না কেন? প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠে, আজকে উঠছে না, হ্যাঁ ও আর কোথায় শুনে না, সুবহানাল্লাহ বিহামদি, দরজা ধাক্কা দিচ্ছে আর শুনে না, শুনছে না শুনছে না, ও শুয়ে পড়েছে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওই সময় শুনেছিলাম, আমি কিন্তু সুচোখে দেখিনি, আমার কাছে যারা এসছেন ওরা অনেকেই বলেছেন, পরে দেখা যায় সংবাদ দেওয়া হলো পুলিশকে, এসে দরজা ভেঙে প্রবেশ করলো, দেখে গেলো একদম শুয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে নাকি মুসলমান ছিল, কিন্তু দেখা গেছে তার টিভি চালু আছে, কি চালু আছে তা টিভিটা চালু ছিল, আর এই অবস্থায় সে ঘুমিয়েছে। আপনি কি বলেন, টিভি ভালো? সৌদি টিভি ভালো? হ্যাঁ বলে সৌদি টিভি ভালো, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা যেসব অনুষ্ঠান ভালো এটা অনুষ্ঠান মাফি মুশকিলা, কিন্তু ইজমালিভাবে তো ভালো হয় না, ঠিক না? ইজমালিভাবে ভালো হয় না, কিছু অনুষ্ঠান হয়তো থাকতে পারে ভালো, আর না ইজমালিভাবে ভালো হয় না, কিছু চ্যানেল আছে ভালো, তবু এইসব চ্যানেলে তারা দেখবেন অনেকটা ওই বাদ্যযন্ত্রের মতো ঢুকিয়ে দিয়েছে। নাম নিচ্ছে ইসলাম, কিন্তু কাজটা কিন্তু একটু অসুবিধা, আল্লাহ তুমি হেফাজত করো। আচ্ছা দেখুন তো এই লোকটি যে গেল, কী অবস্থা হলো,
যারা আমার কাছে এসে বলছে বললাম উস্তাদ উসকা টিভি লেকিন উসকা টিভি চালু থা বুঝছেন টিভি তার চালু ছিল আমি কি করব আপনার মৌত কোন দিন আসবে আপনি বলতে পারেন বৈশাখী অনুষ্ঠান দেখে দেখে যদি মৌতি চলে আসে কি অবস্থা হবে মনে মনে খুব ফুর্তি আচ্ছা আল্লাহর কালামটা পড়ে যদি মৌত আসে কি হবে আলহামদুলিল্লাহ কি না আল্লাহর কালাম পড়ছো কোরআনে করিম তিলাওয়াত করছো সূরাতুল ফাতিহা পাঠ করছো কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করছো হ্যাঁ বেশ কিছু জানো না বলছো বারবার আমি কুল হুয়াল্লাহি পড়ি আর এমনি মুহূর্তে তোমার মৌত এসে গেছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম পাঠ করার পরে আল্লাহর কালাম পাঠ করা অবস্থায় তোমার মৌত এসে গেছে তোমার মৌতটা শুভনীয় সুবহানাল্লাহ শুভ মৌত শুভ মৃত্যু তোমার আর ওই বৈশাখী অনুষ্ঠান দেখে মৌত অশুভ মৃত্যু তোমার সম্পর্ক হয়ে গেছে নাস্তিকদের সাথে যাদের যাদের কোনো ধর্মকর্ম বলতে কিছুই নাই নাস্তিক কোন একটা নাস্তিকের বই আমি পড়েছিলাম একবার কি বলবো এত বেহায়া নির্লজ্জ সে বলছে আমাদের ধর্মকর্ম বলতে কিছুই নাই বড় শয়তান অনেক পূর্বে পড়েছিলাম হাফেজ মলহুন শয়তান ইবলিস তাকে বলা হয়েছে তোমাদের ধর্মকর্ম কিছুই নাই যে কোনো লোকের সাথে সে শুতে পারে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি তোমার মায়ের সাথে শুতে পারবে সে বলে আমি আমার মায়ের সাথে ঘুমাতে পারবো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিভক্ত হয়নি মুতাফারিক হয়নি বিভিন্ন দলে বিভক্ত হয়নি তবে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পর আর এই স্পষ্ট প্রমাণ বলতেই কে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আগে বলেছেন কি রাসূলুম মিনাল্লাহ আর এই রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন কিছু ইহুদি কিছু নাসারা বাই চান্স একটা দুইটা ইসলাম কবুল করে নিয়েছে আর এর আগে তারা সবাই সংঘবদ্ধ ছিল তাদের কথিত দিনে কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলেন তাদের বিশ্বাস ছিল একজন রাসূল আসবেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাইল থেকে আসলেন এবারে ইহুদিরা বনি ইসরাইল ওরা বলে আমাদের গোষ্ঠী ছাড়া গোত্র ছাড়া অন্য গোত্রের লোক কীরকম রাসূল হয় রে বুঝতে পারছেন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মানলো না আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্ক ওয়া হুম ইয়ালামুন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলেদেরকে চিনে আচ্ছা আপনি আপনার ছেলেকে চিনবেন কি না সন্দেহ আছে আলহামদুলিল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইভাবে চিনে যেভাবে তারা নিজেদের ছেলেদেরকে চিনে যেভাবে বলে এটা আমার ছেলে ওই রকম তারা চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী আখেরি নবী খাতিমুন নবিয়িন সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি কিন্তু বিশেষ কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি হিংসা বিদ্বেষের কারণে আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদা حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا الله بولي چن ونیک کتاب دا ود كثير من أهل الكتاب ترى چاہے تمہا در کے تمہا در دین دے کے فریہ دیتے تائی کافر یہودی نصارا کوکنو آما در پر خوشی ہو بینا جو دیو بات جو تو بولا your friend ادھا خرم دیکھلا আমি আপনার বন্ধু আমি আপনার সহযোগিতা করতে চাই
আই উইস ইউর গুড লাইফ, আমি তোমার সুন্দর জীবন চাই ইত্যাদিতে অনেক কিছু একটা কথা বললাম আর কি। হ্যাঁ, কিন্তু ভিতর শয়তান, রব কি বলেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসারা কখনো আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দিনের অনুসরণ না করবেন। বুঝতে পারছেন? আপনি বলবেন ওকে, সে বললো হ্যাঁ দা ওকে, কিন্তু ভিতরে আরেকটা, আমার দিন মানলে আমি তোমাকে আসল বন্ধুরূপে গ্রহণ করব, আর বর্তমানে তোমাকে আমি যে বন্ধু মানছি এটা হচ্ছে বাহ্যিক বন্ধু, আসল বন্ধুত্ব নয়, বলি না আউযুবিল্লাহ। তাই ইহুদি নাসারা আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হয় ইহুদি নাসারা, কাফির কুফার মুশরিক, মুশরিক কবর পূজারী ভণ্ড শয়তান, এইসব আমাদের বন্ধু হয় না, এরা হচ্ছে আল্লাহর শত্রু, অতএব আমাদেরও শত্রু। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ী ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ইমানদারগণ, তোমরা আমার দুশমন আর তোমাদের দুশমনকে তোমরা বন্ধু হিসাবে কবুল করবে না, বন্ধু বানাবে না, অভিভাবক বানাবে না। ও হচ্ছে শয়তান, ও হচ্ছে আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, ও কীরকম আমার বন্ধু হতে পারে? স্পষ্ট কি না? তাই খবরদার, বলবেন না হি ইজ মাই ফ্রেন্ড। ও কীরকম তোমার ফ্রেন্ড? হ্যাঁ, কাফের আল্লাহর কথা মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান মোতাবেক, কাফের কখনো তোমার বন্ধু হতে পারে না। বন্ধু হবে কে? বন্ধু হবে মুসলমান। কে? আর সবার আগে হ্যাঁ দা, সে বলছে আল্লাহ, আল্লাহ আমাদের আসল বলি, ঠিক না? আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের আসল ওলি যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা দুনিয়ার লাইনে অমুকের সাথে, মুসলমানের সাথে বন্ধুত্ব করো, কাফিরের সাথে বন্ধুত্ব করো না। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়্যিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তারা বিভক্ত হয়েছে, মানে কিছু লোক ইসলাম কবুল করেছে। ইহুদদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। ইহুদদের পাদ্রী ছিলেন, সহিহ তিরমিজির রিওয়ায়েত আছে, তিরমিজিতে তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে আসলেন মদিনায়, লোকজন তখন বলল, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, মানুষ বলতে লাগলো আর লোকজন তার দিকে ধেয়ে আসতে লাগলো, জনস্রোত তার দিকে বইতে লাগলো, লোকজন আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখতে। সুবহানাল্লাহ, এই মদিনাবাসী। আবদুল্লাহ বিন সালাম বলেন রাদিয়াল্লাহু আনহু, ইহুদি পাদ্রি, হ্যাঁ ইহুদি হাবর, লোকজন যখন বলল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমিও লোকজনের সাথে গেলাম, আমি যখন দেখলাম তার চেহারা মুখমণ্ডল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলছেন আবদুল্লাহ, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল দেখলাম, ফালাম্মা তাবায়ান্তু ওয়াজহাহু আরাফতু আন্নাহু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। সুবহানাল্লাহ, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখলাম, তখন আমার কাছে স্পষ্ট হয়ে উঠল, আমার কাছে একদম আলোকিত হয়ে উঠল, এই চেহারা কখনো কোনো মৃত্যুক নবীর চেহারা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যদি সৎ হয়, আমরা অনেক সময় দেখছি না, সাধারণত মানুষ বুঝতে পারে হ্যাঁ সৎ, বাই চান্স ভুল হয়, তাই না? আর একটা শয়তান, অনেক সময় দেখতেই লাগলো হ্যাঁ সৎ, ঠিক না? ঠিক, আল্লাহর ওলি হ্যাঁ, আমরা পার্থক্য করতে পারি কে নমাজ পড়ে কে নমাজ পড়ে না, আমরা পার্থক্য করতে পারি কি না? হিন্দু আর মুসলমান দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হিন্দু ও হ্যাঁ মুসলমান। সুবহানাল্লাহ, চেহারা পার্থক্য করা যায়। আগে ছোটোবেলা এখানে হয়তো অনেকটা, এখন বিভিন্ন জাতি তো অনেক সময় পার্থক্য করা যায় না, কিন্তু আমি জানি আমি ছোটোবেলা আমি পার্থক্য করতাম না চেহারা দেখে হ্যাঁ হিন্দু। আপনাদের মধ্যে কেউ আছে এরকম করতো? চেহারা দেখে পার্থক্য হতো হ্যাঁ হিন্দু ও হ্যাঁ মুসলিম, পার্থক্য করতে পারতেন কি না? যদি কেউ না পারে তো বলবে না, আমি কিন্তু পার্থক্য করতাম, আমার কিন্তু স্মরণ আছে আল্লাহর পক্ষ থেকে, কারণ ওই হিন্দু
পুত্তলিকার সামনে, পুতুলের সামনে, মূর্তির সামনে মাথা অবনত করে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মুসলমান একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে, এজন্য তার চেহারায় রয়েছে একরকম নূর আলো। আর এই আলো তো ওই হিন্দু মুশরিকের মধ্যে নাই, তাই যারা সলাত পড়ে তাদের চেহারায় রয়েছে নূর আলো, যারা সলাত পড়ে না তাদের চেহারায় ওই আলো নাই। তাই যার সলাত যত বেশি ভালো হবে তত তার আলো, তত তার আলো উজ্জ্বল হবে, তত বেশি উজ্জ্বল হবে। আর যার নামাজ তত দুর্বল হবে তত তার ঔজ্জ্বল্য কম হবে। আপনি হয়তো বলতে পারেন ও তো কালো, কালো হলে কি হবে, চেহারার মধ্যে একটা নূর পাওয়া যায় নামাজির, পাওয়া যায় কি না? সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা আসেন, আব্দুল্লাহ বিন সালাম বললেন রাদিয়াল্লাহু আনহু, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারক দেখতে পেলাম, আমি বললাম এই চেহারা কখনো মৃত্যুক নবীর হতে পারে না, ইনি হচ্ছেন সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে কি হয়েছে বলছেন, এবারে সর্বপ্রথম যিনি তিনি যে কথা বললেন, সুবহানাল্লাহ, তার সর্বপ্রথম কথা আমি যেটা শুনলাম তাই হচ্ছে, আইয়ুহান্নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত ত্বাম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, সবই শান্তি আর সবই সালাম। বলি সুবহানাল্লাহ, নাম তার আব্দুল্লাহ বিন সালাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলছেন প্রতিটি কথাই রয়ে গেছে সালাম, বলছেন আইয়ুহান্নাস আফসুস সালাম, হে লোক সকল তোমরা সালাম প্রচার করো। দেখলেন সালাম এসে গেলে না, নাম তার কি আব্দুল্লাহ বিন সালাম, সালামের ছেলে। আইয়ুহান্নাস আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, শান্তির বাণী প্রচার করো, তাহলে মুসলমান নামই হচ্ছে শান্তি। মুসলমান নাম কি? শান্তি। মুসলমান অশান্তি না, ওইসব হবিষের আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, ইসলাম কখনো অশান্তির ধর্ম না, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই আব্দুল্লাহ বিন সালাম প্রথমেই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম থেকে শান্তির বার্তা শুনছেন, সুবহানাল্লাহ, প্রথমে কিসের বার্তা? শান্তি, আফসুস সালাম। তাই মুসলমান একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করে কি বলে, সাক্ষাৎ করে বলে আসসালামু আলাইকুম, আমি শান্তি কামনা করছি তোমার, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে কথিত কাফের মুশরিকরা যারা বলে মুসলমান বা ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম বা জঙ্গিবাদের ধর্ম, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। নিয়মতান্ত্রিক জেহাদের ব্যবস্থা রয়েছে, ইসলাম বিধান রয়েছে, কিন্তু তার মানে জঙ্গিবাদ নয়, কথিত জঙ্গিবাদ নয়। যদি এরকম হতো তাহলে এই আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কি ইসলাম কবুল করতেন? তিনি তার বাক্য শুনেই বুঝতে পেরেছেন, তাকে দেখেই বুঝতে পেরেছেন এই নবীর চেহারা শান্তির চেহারা, এই নবীর বাণী হচ্ছে শান্তি। তিনি বলেছেন আইয়ুহান্নাস আফসুস সালাম, তাই আমরা সবাই সালাম প্রচার করবো ইনশাআল্লাহ, শান্তির বাণী একজন আরেকজনকে দেব। তারপরে কোনটা? ওয়া আত'ইমুত ত্বাম, খাবার খাও। হয়তো আপনি বলেন শুধু গরিবকে খাও, গরিবকে খাওয়ালে ওই হিসেবে সব, দরিকেও খাওয়াতে হয়, নিজের আত্মীয়স্বজন খাওয়াতে হয়, বন্ধুদেরকে খাওয়াতে হয় না। কিন্তু একটা কথা, অনেক সময় মানুষ ঢং তামাশা করে খেয়ে নেয় বেশি, এটা কিন্তু জায়েজ না। ওর হয়তো মন চায় না, ও খরচ করবে, তুমি হ্যাঁ কী করলে, একটা কিছু করলে না, এইরকম করে ওর কাছে ঢং তামাশা করে সে আর কী করবে, বিপাকে ওর বলেছে তাইলে আর অসুবিধা, একটা পার্টি দিয়ে দিই, এরকম হয় কিনা অনেক সময়, খবরদার এরকম করে খাবেন না। মানুষ তার তৌফিক আছে কি না সে দেখবে এটা। আমি আপনি ঢং তামাশা করে তাকে একটা একটা বিপদে ফেলে দিলেন, সে তো খাইয়ে দিল ঠিকই, কিন্তু তার ভিতরে এরকম এরকম, তাহলে এটা জায়েজ হলো? খুব কেয়ারফুল, আল্লাহ আমাদের হেফাজত করুন, বুঝার তৌফিক দিন। আচ্ছা, ওয়া আত'ইমুত ত্বাম, খাবার খাওয়াবে, যারা নেক বান্দা ওরা খাওয়ায়, কিন্তু খাওয়ানো মানে কি? ওই বৈশাখি অনুষ্ঠান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খাওয়ানো মানে কি? মিলাদ মাহফিল, খাওয়ানো মানে কি? জন্মদিবস পালন, খাওয়ানো মানে কি? মৃত্যু দিবস পালন, নিজে খাওয়ায় খাবে অপরকে খাওয়াবে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু দিবস বা জন্মদিবসকে উপলক্ষ করে কখনো তিনি খাওয়াননি, তাহলে যে আমল নবী করেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আমল আমি কেন করব? নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, খাওয়াবেন, নিয়মতান্ত্রিক খাওয়াবেন, আপনাকে তৌফিক দিয়েছে এখন খাওয়া, অসুবিধা কি? পরের একদিন আমি আপনাদেরকে খাওয়াবো,
গরু জবাই করে খাওয়াবো, হ্যাঁ আল্লাহ তৌফিক দিয়ে খাও, উঁট জবাই করে উঁট নাহার করে খাওয়াবো, বাদা আছে, বকরি জবাই করে খাওয়াও আলহামদুলিল্লাহ, আচ্ছা ডাল ভাত খাওয়াও, মাফি মুশকিল, যার তৌফিক যেরকম আছে আত্মীয় স্বজনকে খাওয়াও, গ্রামের লোকজনকে খাওয়াও, পাড়া প্রতিবেশীর লোকজনকে খাওয়াও, নিষেধ না, কিন্তু বিশেষ দিবসকে উপলক্ষ করে, মৃত্যু দিবসকে উপলক্ষ করে, চল্লিশাকে উপলক্ষ করে, একাদশীকে উপলক্ষ করে, তিন দিনকে উপলক্ষ করে, ইত্যাদি ইত্যাদি যেগুলো করা হয় ওগুলো সব হচ্ছে বিদাত, এগুলোর পক্ষে কোনো দলিল নেই। খাওয়াবেন ও আতঈমুত্তাম, বন্ধুদেরকে খাওয়াবেন, মাঝে মধ্যে আমাদের এখানে লোকজন খাওয়ায় কিনা আলহামদুলিল্লাহ সবাই, মাঝে মধ্যে হ্যাঁ হিনে পার্টি ওহাইনে পার্টি, কিন্তু খবর না, মন কৃপণ থাকলে খাওয়াবো না, ঠেকায় পরে খাওয়াবো না, মন থেকে খাওয়াবে তাহলে দেখবে আল্লাহর মধ্যে বরকত দিবে, বুঝতে পারছেন? বলে এখন কী করবো যদি না খাওয়াই, তাহলে লোকজন কী বলবে রে, হ্যাঁ এই জন্য খাওয়া, এর মধ্যে বরকত নেই, ওই তোমার মাল যাবেই, তোমার তুমিও শান্তি পাবে না, আর মন থেকে খাওয়াবেন দেখবেন তৌফিক থেকে বেশি খাইয়ে দিয়েছে, কিন্তু তার মন ফ্রেশ, মনে অসুবিধা না, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, হ্যাঁ খাইয়ে দিয়েছে, পরে দেখা যায় কুত্তিকে আসলো খাওয়ালাম 1,000, এসে কিন্তু 10,000 আসে কি না, খাওয়ালাম 10,000 এসে গেছে 10,00,000, সুবহানাল্লাহ, যদি নিয়ত হয় খালিস, আর নিয়ত হচ্ছে গড়বড়, হ্যাঁ রে মুশকিল কী করলাম আজকে তো 100 রিয়াল খরচ করে নিয়েছি, তার এরকম করবে না, মন থেকে খাওয়াবেন দেখুন বরকত হবে, 1টা রিয়াল তুমি মন থেকে খরচ হও, 1 রিয়াল, 1 রিয়ালের পানি ফিরুজ, হ্যাঁ ওয়াহেদ, ঠিক না, তার মনকে কিন্তু ভালোবাসা আল্লাহ, ওটা আমরা জানি না বাকি তার মনের খবর, কিন্তু বাহ্যিক দেখা যায় আর কি, মন ফ্রেশ 1 রিয়ালই খাওয়া, মন ফ্রেশ 20 রিয়াল 1,000 রিয়াল আর তৌফিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নিয়মতান্ত্রিক খরচ করা ভালো, কেউ যদি আবু বকর সিদ্দিকের মতো হয়ে যায় রদিয়াল্লাহু আনহু, সব দিয়ে দিলাম, এরকম যদি ইমান হতে পারে অসুবিধা নেই, ঠিক না ওটি, কিন্তু এটা সাধারণত হয় না, কারণ রব্বুল আলামিন বলেছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগরুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বসত ফাতাকউদা মালুমান মাহসুরা, তুমি তোমার হাতে কিল লাগাবে না, একদম বন্ধ করে দিবে না, আবার এই হাতকে একদম প্রসারিত করবে না, একদম গুলে যেই আসেন খালাস, যাই কামাই করি সব দিয়ে দে, এটা হয় না, কিছু রাখবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন মানে একদম কৃপণ হবে না আর একদম হাত প্রসারিত করবে না, দুইয়ের মাঝে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বুঝতে পারছেন, দুইয়ের মাঝে, এটা হচ্ছে ভালো লোকের পরিচয়, কিন্তু কেউ কারো যদি বলে আলহামদুলিল্লাহ মুশকিল, রব দিবে, যে রব আজ দিয়েছে সে রব কালকেও দিবে, কেউ যদি আবু বকর সিদ্দিকের মতো হয়ে যায়, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন যার যা আছে তাই পেশ করো আল্লাহর পথে তবুকের যুদ্ধের সময়, তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যা ছিল সবই তিনি নিয়ে আসলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ওমর আজকে কিন্তু আমি আবু বকরকে নিয়ে চলে যাব, আজকে আমার অনেক সাজ সরঞ্জাম আছে, তিনি তার ঘরে যা ছিল তার অর্ধেক পেশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহর জন্য, হ্যাঁ আজকে মুসাবাকা, কার সাথে মুসাবাকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করলেন তুমি কী নিয়ে এসছো, ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল তার অর্ধেক পেশ করে দিলাম, অনেক সামান, হ্যাঁ আবু বকর কে বললেন আবু বকর তুমি কী নিয়ে এসছো, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল তাই আমি নিয়ে এসছি, সুবহানাল্লাহ, সামান কম কিন্তু দেখলেন নিয়ত, এই দুই পার্থক্য কতটুকু হচ্ছে, আবু বকর তোমার ঘরে কি রেখে এসেছ, আমি আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি, আল্লাহ আকবার, অতএব বুঝা গেল মন যদি ফ্রেশ হয় আল্লাহর প্রতি দিলে আমি মুশকিল, আর মন হয় না আল্লাহ পরে কী করবো রে, হায় রে অনেক দিয়ে দিলাম, আল্লাহর প্রতি ব্যয় করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ দিবে, কারণ আল্লাহর ওয়াদা مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ লা দিয়েছেন, যেমন একটা বীজের মতো, এক বীজ তুমি রোপণ করেছো, এই বীজ থেকে
গাছ উৎপন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে কয়টা শীষ? ষাটটা শীষ, আর প্রতিটি শীষে রয়েছে 100টি দানা। তাহলে এক বীজের বদলে কতটি আসলো? 700। এরপরে আল্লাহ কি বললেন? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চায় তাকে অনেক দান করেন, অনেক দান করেন। সুবহানাল্লাহ, কত গুণ আল্লাহ আলা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তাহলে এক রিয়ালের বদলে 700 নির্দিষ্ট না, এক রিয়ালের বদলে 700 না, 7000 না, 7 কোটি না, যদি আপনার নিয়ত ভালো হয় তাহলে আল্লাহ কত দিবে এটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, কত কোটি দিবে এটা আল্লাহই জানে, যদি আপনার নিয়ত খালিস হয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। অন্যদিকে আমরা যেন মনে না করি শুধু বাস এক রিয়াল দিলাম, তাহলে দিলে হ্যাঁ 700 রিয়াল কেন পেলাম না আজকে, এটা হবে নাকি? আজকে পেয়ে যাবো কোনো শর্ত নাকি? হয়তো আপনি যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে দুনিয়াতে পেয়ে যাবতে পারেন, 5 বছর পরে পেয়ে যাবেন, 10 বছর পরে পেয়ে যাবেন। ওই যে আমাকে একটা ছেলে আমার মানে 14-15 বছর আগে এসছি, স্পষ্ট প্রমাণ আসার পর, আর এই স্পষ্ট প্রমাণ কে বললেন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে রয়ে গেছে ইখতিলাফ, মতবিরোধ, দলাদলি, আমি অমুক পার্টির লোক, আমি অমুক পার্টির লোক। ইসলামে কিন্তু এটা জায়েজ না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। হে ইমানদারগণ, তোমরা ওদের মতো হয় না যারা বিভিন্ন ধরে বিভক্ত হয়েছে আর মতবিরোধ করেছে। তাদের কাছে ইলিম আসার পর, বাইনাত আসার পর, আর ওরা কারা? ইহুদি নাসারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইহুদ আলা 71 ফিরকা ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة إنا لله راجعون। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা 71 ধরে বিভক্ত হয়েছে, নাসারারা 72 ধরে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, সবাই হবে জাহান্নামী, তবে একদল। আর এই একদল কারা? আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছেন রাদিয়াল্লাহু আনহুম। তাহলে নবীর সুন্নত মোতাবেক যারা চলবে ওরাই হচ্ছে জান্নাতি, আর নবীর সুন্নত সুন্নত বিরোধী যারা চলে তারা হবে জাহান্নামী। অনেক বর্তমানে দেখবেন অনেক বেদাতি আর মুশরিকরা পর্যন্ত তারা এই দলিল দেয়, কিন্তু নিজেরা শিরিক করে। হ্যাঁ, নিজেরা শিরিক করে, বলবে কবর থেকে আমরা ফয়েজ পাই, কবর থেকে কিছু নিতে পারি, বাবার কাছ থেকে কিছু, বাবার ধ্যান ধরি, অনেক কিছু আমরা পাই, এটা শিরিক কি না? কিন্তু তারা বলে এটা নাকি সুন্নত। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দিন, আমাদের সকলকেই একই দিকে ফিরে যেতে হবে, তা হচ্ছে আল্লাহর কালাম আর নবীর সুন্নাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই কয়েকটি আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করলাম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরও শুনবেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, হকের উপর রাখো, হক প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আজকে আমরা যারা এই দর্শে অংশগ্রহণ করলাম আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নেজাত দাও, তোমার আযাব থেকে নেজাত দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ আমাদের সবার হাজাত, যার যেসব প্রয়োজন রয়েছে আল্লাহ আমাদের সবার প্রয়োজন তুমি পূরণ করে দাও। আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও। আল্লাহ আমাদের ভাই বিলালকে তুমি শিফা দাও, আল্লাহ তার দৃষ্টিশক্তি তুমি ফিরিয়ে দাও, আল্লাহ তুমি তার দৃষ্টিশক্তি তাকে ফিরিয়ে দাও। আল্লাহ তার এই মুসিবতের সময় তাকে তুমি এই মুসিবত থেকে তুমি তাকে উদ্ধার করো, তার পরিবার পরিজনকে, আল্লাহ তার মা বাবকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে শিফা দাও, সুস্থ রাখো, সবল রাখো, যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ তোমার মখলুক থেকে, সৃষ্টি থেকে অমুখাপেক্ষী বানিয়ে, একমাত্র তোমার মুখাপেক্ষী বানিয়ে আমাদেরকে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদের জানমালের হেফাজত করো, বাচ্চা কাচ্চার হেফাজত করো, আমাদের নেক বানাও, আমাদের সন্তানদের নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মজলুমদের সাহায্য করো, জালিমদেরকে হেদায়েত দাও, নির্মূল করো।
আয় আল্লাহ কাফির কুফফারদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, আল্লাহ আমাদের দেশ বাংলাদেশের তুমি হেফাজত করো, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.